আজ 5ই নভেম্বর, বিগত 5ই আগস্ট থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর আজ 3 মাস অতিবাহিত হয়ে গেল। তো 5ই আগস্ট থেকে 5ই নভেম্বর এই 3 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার কী কী সংস্কার করেছে আমরা যদি একটু তালিকা বের করে দেখার চেষ্টা করি যে এই সরকার কী কী সংস্কার করেছে, আমরা কি কোনো সংস্কারের তালিকা করতে পারবো? বা এমন 2টি সংস্কারের কথা আপনারা বলুন তো দেখি, আপনারা কমেন্টে আমাকে জানান এমন 2টি সংস্কারের কথা যা এই বিগত 3 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে। জানি লিখতে পারবেন না, বলতে পারবেন না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছাড়া কোনো সংস্কার করতে পারেনি, ডিমের দাম বৃদ্ধি করা ছাড়া কোনো সংস্কার করতে পারেনি, কচ্ছপ দিয়ে সেন্ট মার্টিনে ডিম পাড়ানোর ব্যবস্থা করা ছাড়া কোনো সংস্কার করতে পারেনি, ঢাকা সহ সারা দেশে ডাকাতি চুরি চামারি বৃদ্ধি করা ছাড়া এই সরকার অন্য কোনো সংস্কার করতে পারেনি, আওয়ামী সমর্থিত লোকজনদের কর্মীদের বিনা মামলায় ধরে নিয়ে অজ্ঞাতনামা আসামির তালিকায় ঢুকিয়ে দিয়ে জেল হাজতে প্রেরণ করা ছাড়া এই সরকার অন্য কোনো সংস্কার করতে পারেনি। মানুষের মধ্যে হাহাকার তৈরি করা ছাড়া এই সরকার অন্য কোনো সংস্কার করতে পারেনি। যারা 500 টাকার স্যান্ডেল পরত আজ তারা 30,000 টাকার জুতা পরা ছাড়া অন্য কোনো সংস্কার এই সরকার করতে পারেনি। দেশে একটা কেওস সৃষ্টি করা ছাড়া অন্য কোনো সংস্কার এই সরকার করতে পারেনি। বাঙালির জাতীয় জীবনে যে গুরুত্বপূর্ণ দিনগুলো রয়েছে, 7ই মার্চ, 4 নভেম্বর সংবিধান দিবস থেকে শুরু করে 7ই মার্চ আমাদের 3রা নভেম্বর, এই রকম গুরুত্বপূর্ণ দিবস যেগুলো রয়েছে বাঙালির জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ, সেই দিবসগুলো বাতিল করা ছাড়া অন্য কোনো সংস্কার এই সরকার করতে পারেনি। নাটক বন্ধ করে দেয়া, অভিনয় শিল্পীদের অভিনয় করতে না দেয়া, অভিনয় শিল্পীদের স্বাধীনভাবে চলাফেরা করতে না দেওয়ার সংস্কার ছাড়া অন্য কোনো সংস্কার এরা করতে পারেনি। সঙ্গীত তারকাদের সঙ্গীত কনসার্টগুলো বন্ধ করে দেওয়া ছাড়া এই সরকার অন্য কোনো সংস্কার করতে পারেনি। এই সরকার দেশে চরমপন্থীদের উত্থান ছাড়া, মৌলবাদীদের উত্থান ছাড়া অন্য কোনো সংস্কার এই সরকার করতে পারেনি। অথচ 3 মাস অতিবাহিত হয়ে গেল, নির্বাচনের কোনো খবর নেই, নির্বাচন দেওয়ার কোনো কথা নেই, শুধুই সংস্কার সংস্কার সংস্কার। শাকসবজির কেজি 100 টাকা, টমেটোর কেজি 100 টাকা, হ্যাঁ চালের কেজি 100 টাকা, মরিচের কেজি 600 টাকা, পেঁয়াজের কেজি 200 টাকা, এছাড়া আর কোনো সংস্কার এই সরকার করতে পারেনি। অসহায় দিনমজুর কেটে খাওয়া মানুষরা হায় হুতাশ করা, তাদের
তাদেরকে শুধু আর্তনাদ দেয়া ছাড়া আর কোনো সংস্কার এই সরকার করতে পারেনি। তুফাজ জল থেকে শুরু করে, মাসুদ থেকে শুরু করে শত শত নিরপরাধ ব্যক্তিদেরকে কাউকে বাদ কাইয়ে, কাউকে পানি না দিয়ে হত্যা করা ছাড়া এই সরকার আর কোনো সংস্কার করতে পারেনি। হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া ছাড়া এই সরকার এই 3 মাসে আর কোনো সংস্কার করতে পারেনি। দুর্গাপূজাতে তাদের স্টেজে উঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করা ছাড়া, হিন্দু ধর্মাবলম্বীদের স্টেজে উঠে তাদের দুর্গাপূজার মঞ্চে উঠে কুরআন থেকে তিলাওয়াত করা ছাড়া আর কোনো সংস্কার এই সরকার করতে পারেনি। নামে বেনামে শত শত মামলা দিয়ে হাজার হাজার অজ্ঞাতনামা আসামি করা ছাড়া এই সরকার অন্য কোনো সংস্কার করতে পারেনি। যারাই এই সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে মামলা দেয়া ছাড়া এই সরকার অন্য কোনো সংস্কার করতে পারেনি। একেবারে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সমস্ত আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে ছোট করা ছাড়া এই সরকার অন্য কোনো সংস্কার করতে পারেনি। অথচ 3 মাস অতিবাহিত হয়ে গেল। এই বাংলার মানুষকে দুঃখা দিয়ে হোক আর এই বাংলার মানুষ যে কারণেই হোক, তারা অনেক আশা করে বিগত সরকারের পতন ঘটিয়ে এই সরকারকে এনে বসিয়েছে, কিন্তু তাদের সেই আশায় পানি ঢেলে দিয়ে এই সরকার দিব্যি আমেরিকা সফর থেকে শুরু করে 30,000 টাকার জুতা পরা থেকে শুরু করে তাদের বুক বিলাসিতা ঠিকই চালিয়ে যাচ্ছে। এখন সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ, সেন্ট মার্টিনে পর্যটক বন্ধ, সেন্ট মার্টিনের মানুষদের অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেয়া ছাড়া এই সরকার অন্য কোনো সংস্কার করতে পারেনি। এই সরকারের এই সফলতাগুলো উল্লেখিত আমার এই সকল সফলতাগুলো ছাড়া আর কোনো সংস্কার এই সরকার করতে পারেনি। অথচ মানুষ কত আশা করেছিল এই সরকারের উপর। লাল বিপ্লবীরা ফেসবুক প্রোফাইল লাল করা থেকে শুরু করে তাদের জীবনটাই লাল করে দিয়েছিলেন এই সরকারের জন্য। অথচ এই সরকার এই লাল বিপ্লবীদের পাছা লাল করে দিচ্ছে। ধন্যবাদ।